আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর কৃপায় সবাই ভালো আছেন। বর্তমানে কিন্তু আমরা গুগল মিটের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার কাজটি চালিয়ে যাচ্ছি। আমাদের এই গুগল মিটের ক্লাসটি কিন্তু আমরা খুব সহজেই ভিডিও করে রাখতে পারি। আমরা শিক্ষকরা যে গুগল মিটে ক্লাস করি, এর ছবি কিন্তু অনলাইনে আপলোড দিতে হয়। তাই আজকে আমি দেখাবো যে গুগল মিটের ক্লাসটি আমরা কিভাবে ভিডিও করতে পারি এবং স্ক্রিনশট দিয়ে আমরা গুগল মিটের ক্লাসের ছবি তুলতে পারি। গুগল মিটের ভিডিও এবং ছবি তোলার জন্য আমি একটি সফটওয়্যার ইনস্টল করে নেব। সফটওয়্যারটি হলো এক্স রেকর্ডার। প্লে স্টোরে গিয়ে এক্স রেকর্ডার সার্চ দিলেই লোগোটি চলে আসবে, এটি ইনস্টল করে নিতে হবে। এই হলো এক্স রেকর্ডার। আমি যদি এখন গুগল মিটের ক্লাসটি ভিডিও করতে চাই, তাহলে প্রথমে এক্স রেকর্ডে ক্লিক করতে হবে। এরপর আঙুল দিয়ে মোবাইল স্ক্রিনটাকে নিচের দিকে নিতে হবে। এরপর রেকর্ডে ক্লিক করে আমার গুগল মিটের ক্লাসটি শুরু করলেই ক্লাসটি আমার ভিডিও হওয়া শুরু করবে। আর আমি যদি গুগল মিটের ক্লাসের ছবি তুলতে চাই, তবে স্ক্রিনশটে ক্লিক করলেই ছবি উঠে যাবে। রেকর্ডে ক্লিক করে গুগল মিটের একটি ক্লাস আমি ভিডিও করে দেখাচ্ছি। প্রথমে নিউ মিটিং থেকে চলে গেলাম জয়েন উইথে কোডে। এখন আমি কোডটি তুলে জয়েনে ক্লিক করে মিটিংয়ে যুক্ত হয়ে যাচ্ছি। এখন যদি চাই যে আমি এটিকে ছবি তুলব, তাহলে আমি এখন স্ক্রিনশটে ক্লিক করব। স্ক্রিনশটে ক্লিক করলেই এখানকার ছবিটি উঠে যাবে। এখন আমি যদি চাই কে কে আমার সাথে যুক্ত আছে এর ছবি তুলব, তবেও আমি স্ক্রিনশটে ক্লিক করব। আমার গুগল মিটের ক্লাসটি যদি ভিডিও করা শেষ হয়ে যায়, তবে স্টপে ক্লিক করলে আমার ভিডিও বন্ধ হয়ে যাবে। ফেসবুকের ছবি, মেসেঞ্জারের ছবি বা গুরুত্বপূর্ণ কোনো তথ্যের ছবি যদি আমরা তুলে রাখতে চাই, তবে স্ক্রিনশটে ক্লিক করলে আমার ছবিটি উঠে যাবে। এখন এক্স রেকর্ডার দিয়ে আমি গুগল মিটের যে ভিডিও করলাম এবং ছবি তুললাম সেগুলো আমি পাবো কোথায়? আমি চলে যাব ফাইলে। ফাইলে ক্লিক করার পর সেখানে থাকবে ভিডিও অপশন, থাকবে ইমেজ অপশন। ইমেজ অপশনে ক্লিক করলে আমি আমার ছবিগুলো দেখতে পাবো। এই সব ছবিগুলো কিন্তু আমি স্ক্রিনশটের মাধ্যমে নিয়েছি। আবার ভিডিওর মধ্যে ক্লিক করলে আমরা ভিডিওগুলো দেখতে পারবো। গুগল মিটের এই ক্লাসের ভিডিওগুলো এডিট করার প্রয়োজন পড়ে বা ছবিগুলো এডিট করার প্রয়োজন পড়ে। যদি কেউ ভিডিও এডিট করা শিখতে চান, তবে কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন।